সালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই তো বিজি জানি, আজকে আর একটা দেশ স্বাধীনের দিন। তো এই স্বাধীনতাটা আসলে একাত্তরের যে স্বাধীনতা আমরা দেখেছি, সেখানে হয়তো স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিয়ে যুদ্ধে গেছেন, বা কারো মা সে মাকে ফাঁকি দিয়ে যুদ্ধে গেছেন। কিন্তু এইবারের যে ব্যতিক্রমটা ছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মা তার নিজের হাতে সন্তানকে সাজিয়ে দিয়েছে, যা বাবা আন্দোলনে যা। এটা ব্যতিক্রম, এটা কখনো ঘটে নাই বাংলাদেশে। তো এই ইতিহাস সৃষ্টি করেছে আমাদের এই জেনারেশন। এই জেনারেশন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম জেনারেশন। ওরা নিজেরা যে নামটা দিয়েছে জেনারেশন জি, আমি 100% ওদের সাথে এগ্রি করি যে ওরা আসলেই বাংলাদেশের বীর বাংলাদেশি সন্তান। ওদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, এটা সত্য কথা। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার পরে যে ম্যাচ তৈরি করে গেছে, সেই ম্যাচ থেকে আমাদেরকে উঠতে হলে রাজনৈতিক ঐক্যবদ্ধতা দরকার। এখানে শুধু আমাদের সন্তানদের উপরে নির্ভর করলে হবে না, আমাদের ভাই যারা ছাত্র ওদের উপরে নির্ভর করলে হবে না। এখন আমাদের রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে। যেহেতু ইতিমধ্যে ডিসিশন হয়েছে একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে করা হবে, খুবই আশার একটা সংবাদ। কারণ তার প্রতি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহ অন্যান্য ওয়ার্ল্ডের সমর্থন রয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বা বাংলাদেশকে সামনে নিয়ে আসার জন্য এর কোনো বিকল্প এখন আর নেই। যেহেতু হয়তো বা দু চার দিনের ভিতরেই সারা পৃথিবী থেকে যেই রেমিটেন্সের একটা ধাক্কা আসবে ইনশাল্লাহ, এখন সবাই কিন্তু যার পাঠানো লাগবে না সেও পাঠাবে দেশ গঠনের জন্য। কারণ আমরা সবাই মুক্তিযোদ্ধা। যারা বাংলাদেশে যুদ্ধ করেছে তারা যুদ্ধ করেছে নিজ হাতে, যারা প্রবাসে আছে তারা যুদ্ধ করেছে টেকনিক্যালি, অর্থাৎ সবাই রেমিটেন্স বন্ধ করে দিয়ে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো এই সকল লোক বাংলাদেশ পুনর্গঠনের জন্য তারা এখন টাকা পাঠাবে, দেশ গঠনে সহযোগিতা করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে পলিসি মেনটেন করতে হবে, আশা করি ডক্টর ইউনূসের মতো এতটা সমন্বয়কারী আর কেউ হবে না। তো আমরা তাকে সমর্থন করছি এই মুহূর্তে বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য। এবং সেক্ষেত্রে আমরা প্রবাসীরা যারা আছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যেখানেই থাকুন না কেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বিভেদ সৃষ্টি না করে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সবাই সহযোগিতা করব। সহযোগিতা করার পরে সেটা যেই কয়দিনই লাগুক, একটা নির্বাচন অনুষ্ঠানের পরে যেন একটা রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসেন, তখন আবার রাজনীতি সেই ক্যারিয়ারটা আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে ধনী গরিব ছোট বড় কালো সাদা সবাই সবাইকে যেন আলাদা না করে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু সহযোগিতা করে দেশটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করি, এই প্রত্যাশা রইল সবার প্রতি। আশা করি আজকের এই আনন্দের মাঝে আপনারাও আনন্দ উপভোগ করবেন। আর যারা শহীদ হয়েছেন, আমার ছোট ভাই আমার সন্তানরা, তাদের প্রতি আমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। এছাড়া তো আর এই মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে কথা বলতে বলতে একটু পানি তৃষ্ণা লাগছে, মুগ্ধর জন্য সেই মুগ্ধর শব্দটা কানে বাজে যে পানি লাগবে পানি। হ্যাঁ আসলেই পানি লাগবে, মুগ্ধ তোর জন্য কান্না আসে রে ভাই, ভালো থাকিস, ঠিক আছে, ধন্যবাদ।